হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা চেন্নাই থেকে পন্ডিচেরি এসে পৌঁছেছি। তো এখন দেখো, আমরা পন্ডিচেরি হোটেলে উদ্দেশ্যে রওনা হয়েছি। তো হোটেলে প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছি, তো আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, এর আগে বলি যে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখবে। তো দেখো, এখন আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, পন্ডিচেরি হোটেল। তো ভিউটা খুব সুন্দর দেখো। আর এটা হচ্ছে 5-স্টার হোটেল, হোটেলের নামটা হচ্ছে অ্যাকর্ড। তো দেখো, মাঝখানে মিডলে একটা বুদ্ধের স্ট্যাচু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর চারপাশটা গাছ দিয়ে প্ল্যান্টস দিয়ে রাখা আছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো দেখো, এটা হচ্ছে হোটেলের সামনের ভিউটা, এই দেখো খুব সুন্দর। তো এখন দেখো, আমরা হোটেলের ভিতরে যাচ্ছি। তো হোটেলের ভেতরটা তোমাদেরকে দেখাবো। তো আমি বলেছিলাম যে তোমাদের হোটেল ট্যুর করাবো, সাথে কোন রুমে ছিলাম সেই রুমটাও শেয়ার করব। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো, আমি হোটেলের ভেতরে ঢুকেছি। দেখো এই ঝালরগুলো খুব সুন্দর দেখাচ্ছে, আর এই দেখো মিডলে একটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। তো চারপাশটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই দেখো, এটা অরিজিনালি ফুলটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো, হোটেলের ওনার যিনি এসছে আমাদের আধার কার্ড দেওয়ার জন্য, সবার আধার কার্ড নিতে বলেছে। তো সবার আধার কার্ড এখানে চেক করা হচ্ছে। আর সামনে দেখো রিসেপশন। তো দেখো, এই আমরা আরেকটা হোটেলে আরেকটা দিকে এসে গেছি। তো দেখো, এখানে ব্যালকনির মতো খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে, সাথে বেড সরি সাথে বসার জায়গা আছে। আর এখানে দেখো, পেন্টিং দিয়ে খুব সুন্দর করে ওয়ালে টাঙ্গানো আছে, আটকিয়ে রাখা আছে। আর ঝালরগুলো দেখো খুব সুন্দর, এখানে মনে হচ্ছে বার্থডে পার্টি হবে, আমি জানি না ঠিক। তো বেলুন দিয়ে সাজানো হয়েছে, পার্টি মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছ সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বেলুন দিয়ে, পার্টি মনে হচ্ছে। তো দেখো, ভেতরটাও খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা, খুব সুন্দর করে সাজিয়েছে। তো এটা খুব সুন্দর এই জায়গাটা। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো ঝালরটা দেখো খুব সুন্দর। তো এই দেখো, আমরা এখন হোটেলের সামনে পৌঁছে গেছি। তো দেখো, এখানে বসার ব্যবস্থা আছে, খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে বসার। দেখো, তো আমরা এখন হোটেলে রুমে যাচ্ছি। তো আমরা লিফটে উঠলাম, আমাদের লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা হোটেলের রুমে এসেছি। তো রুমের কাছাকাছি এসেছি, আমাদের জন্য দুইটা পাশাপাশি রুম নিয়ে নেওয়া হয়েছে। তো দেখো, এখানেও দেখো খুব সুন্দর করে পেন্টিংগুলি সাজিয়ে রেখেছে ওয়ালের মধ্যে। তো হোটেলটার নাম অ্যাকর্ড, আমি আগেই বলেছি, খুব সুন্দর হোটেলটা। তো দেখো, আমরা হোটেলের কাছে এসে পৌঁছেছি, হোটেল রুমে এসে পৌঁছে গেছি। তো আমাদের লাগেজ নেওয়া হচ্ছে, আমাদের পাশাপাশি রুম ছিল। তো এই দেখো, আমাদের লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে রুমে। তো এই দেখো, আমরা রুমে ঢুকে গেছি। আর ঢুকেই এই দেখো কভার্ড, এখানে জামা কাপড় রাখার ব্যবস্থা আছে, ইচ্ছে করলে জামা কাপড়ও রাখা যাবে। আর এখানে দেখো আমাদের লাগেজ। তো এখানে চায়ের ব্যবস্থাও আছে, চাও খাওয়া যাবে। তো সব কিছুরই ব্যবস্থা আছে। আর এখানে দেখো একটা মিনি ফ্রিজ, তো ফ্রিজটাও খুব ছোটো মোটোর মধ্যে খুবই সুন্দর। তো
বন্ধুরা তোমরা লাইক করে দেখবে, তোমরা লাইক দাও না, তো লাইক দিলে আমার উৎসাহ বাড়ে, তো প্লিজ তোমরা লাইক দিয়ে দেখো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা তো আছোই। তো এখানে দেখো একটা এলসিডি টিভি, আর এখানে দেখতে পাচ্ছ টেবিল চেয়ার, সাথে একটা ল্যাম্প, আর এটা হচ্ছে হোটেলের ভিউ, এটা হোটেলের পেছন দিকটা, পেছন দিকটা সুইমিং পুল আছে। তো আমি সুইমিং পুলের দিকে যাইনি, বৃষ্টি হচ্ছিলো, তো আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি ছিল, তো আমাদের পুরো টুরটাই বৃষ্টিতে কেটেছে। তো দেখো এটা সুইমিং পুল, তো ইচ্ছে করলে এখানে স্নান করাও যাবে। এখানে দেখো একটা বড় ল্যাম্প আছে, আর এখানে দেখো টেবিল, এখানে একটা চেয়ার, আর দুই সাইডে বেডের দুই সাইডে দুইটা ল্যাম্প, আর দুইজনের বেড, ডাবল বেড। তো দেখো এখানে টেলিফোন আছে, কোনো অসুবিধা হলে ফোন করা যাবে। তো এখানে দেখো একটা মিরর আছে। তো বন্ধুরা আমরা খুব টায়ার্ড ছিলাম, তো জার্নি করে খুব টায়ার্ড লাগছিলো, তো চার ঘন্টার রাস্তা, বুঝতেই পারছো খুব টায়ার্ড লাগছিলো। তো দেখো আমি একটু তোমাদের হোটেল ট্যুরটা করাচ্ছি, আর দেখো এখানে একটা সেন্টার টেবিল চেয়ার আছে, আর বেডটা তো দেখিয়েছো, আর দুপাশে দুইটা ল্যাম্প আছে বেডের, আর দেখো চার্জার আছে বাঁ দিকে, চার্জার পয়েন্ট আছে এই যে, আর বেডের উপরে দেখো একটা পেইন্টিং, খুব সুন্দর একটা পেইন্টিং। তো এখন দেখো আমি ওয়াশরুমটা তোমাদের দেখাচ্ছি, তো দেখো ঢুকেই দেখতে পেলাম একটা বড় মিরর, আর এখানে বেসিন আছে, এখানে দেখো সাবান সব কিছু আছে, বডি ওয়াশ সব কিছুই আছে। তো দেখতে পাচ্ছ এখানে টয়লেট, আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমও খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। তো ঝোলানোর ব্যবস্থা আছে, হ্যাঙ্গিং টাওয়াল জামাকাপড় রাখারও ঝোলানোর ব্যবস্থা আছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা আছে। তো বন্ধুরা দেখো এখন আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে যাব। তো আমাদের খুব খিদে পেয়েছিল জার্নি করে, তো আমরা ডিনার করতে যাব, তারপরে একটু বেরোবো। তো দেখো বন্ধুরা আমরা ডিনার করতে এসেছি, তো দেখো এটা হোটেলের রেস্টুরেন্টটা, তো এই দেখো, তো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম, তো খুবই ডিসেন্টভাবে টেবিলগুলো সাজিয়ে রাখা আছে। তো দেখো আর চারপাশটা দেখো, ওয়াল পেইন্টিংগুলি খুব সুন্দর, এখানে দেখো ঝালর, দেখো খুব সুন্দর করে ঝালরগুলি সাজিয়ে রাখা আছে, তো দেখতে পাচ্ছ। তো এখানে বাফেট সিস্টেম, বাফেটের ব্যবস্থা আছে। তো বাঁ দিকে হচ্ছে ভেজ, আর ডান দিকে নন ভেজ। তো দেখো এখানে পেস্ট্রি, নানা রকমের খাবার, আইসক্রিম দেখতে পাচ্ছ, পুডিং সব কিছুই আছে, আর এখানে দেখো রায়তা, তারপর স্যালাড, তারপর ফ্রুটস, নানা রকমের আইটেম আছে, আর এখানে দেখো পোলাও, আর এখানে ভেজ আইটেম সব, ডাল আছে, তো কী কী আছে সব কিছু এখানে লেখা আছে। তো এখানে দেখো এখানেও ভেজ আইটেম, তো এটা হচ্ছে ফুলকপির পকোড়া হবে। এখানে দেখো নানা রকমের আইটেম দেখতে পাচ্ছ, ভেজ আইটেম, সবজি, আর এখানে
পনির পনির আছে এখানে দেখো নুডলস আর এখানে দেখো পাস্তা সব ভেজ আইটেম আর এটা দেখো নন ভেজ এখানে ডিমের কারি এখানে চিকেন মাঞ্চুরিয়ান তো দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে মাটন কারি তো সব কিছুই ভালো ভালো আইটেম ছিল তো এখানে দেখো চিকেন বিরিয়ানি তো এখানে খুব টেস্টি হয় তো সবই চিকেন বিরিয়ানিটা পছন্দ করে আর নান দেখতে পাচ্ছ নান পাঁপড় তো এখানে দেখো আমি চিকেন নিয়েছি বিরিয়ানি আর চিকেন মাঞ্চুরিয়ান তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো থ্যাংক ইউ